দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার নাম রয়েছে মিথিলি। এরই প্রভাবে জেলা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলা উপকূল এলাকায় দীঘা, রামনগর, কাঁথি সহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে প্রশাসন। এই মুহূর্তে পর্যটন শহর দীঘায় কখনো মেঘলা, আবার কখনো বা কড়া রোদ দেখা দিচ্ছে। পর্যটকদের স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে গতকাল যেভাবে ঘন কালো মেঘ দেখা গিয়েছিল, আজকে কিছুটা হলেও আকাশ পরিষ্কার রয়েছে। তবে কখনো কখনো ঘন কালো মেঘে আকাশ ঢেকে যাচ্ছে। এই ঝড়টি উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে যাওয়ার কথা এবং এর গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার থেকে 45 কিলোমিটার হবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।